assim, সামনে চলে আসলে ভালো হয়, ফাঁকাটা ফাঁকা আপনার সামনে চলে আসুন না আপনারা। ভালো লাগছে মহামারীর দিনগুলো পেরিয়ে আসতে পেরেছি আমরা অনেকদিন পর বিভাগের পক্ষ থেকে আবারও আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করা সম্ভব হলো। সীমাবদ্ধতার পীড়নে আমরা প্রতি মুহূর্তে পীড়িত হচ্ছি, সেই সীমাবদ্ধতার বেড়া ডিঙানোর জন্য আর কোনো আন্তর্জাতিক আলোচনা চক্রের যারা সমাগত তাদের প্রত্যেককেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর শেখ আবু তাহের কামরুদ্দিন স্যার আজকে আমাদের বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর সৈয়দ নুরুসসালাম স্যার। স্যারকে বলবো আপনি মঞ্চে এসে আপনার আসন গ্রহণ করুন। উপস্থিত রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী নিবন্ধক ডক্টর শেখ আশফাক আলী। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জনাব রিয়াজুল ইসলাম, আপনারা সবাই চেনেন জানেন, কাউন্সিলর শিক্ষা ও ক্রীড়া বিভাগ, ডেপুটি হাই কমিশনার ফর বাংলাদেশ। আমরা এই আন্তর্জাতিক আলোচনা চক্রের বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন বিদগ্ধ কৃতবিদ্য প্রাজ্ঞ গুণীমান প্রফেসর ডক্টর আব্দুর রহিম গাজী মহাশয়। স্যারকে বলবো স্যার মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর বাবুলাল সিল মহাশয়। স্যারকে বলবো উত্তরীয় ফুল ও স্মারক দিয়ে বরণ করে নেওয়া হবে।
বরণ করে নেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক বরণ করে নেবে আর্যমন নেহার বানু, সহযোগী নিবন্ধক আলিয়া বিশ্ববিদ্যালয় ডক্টর শেখ আশফাক আলী মহাশয়কে বরণ করে নেবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনোয়ারা খাতুন। আজকের আলোচনা চক্রের বিশেষ অতিথি বাড়িবরণ ঘোষ মহাশয়কে বরণ করে নেবে শ্রুতিপর্ণা রায় ইসলাম, তাকে বরণ করে নিচ্ছেন শ্রুতিপর্ণা রায়। আজকের এই অনুষ্ঠানের আলোচনা চক্রের বিশেষ অতিথি অধ্যাপক বাড়িবরণ ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছে নাফিসা খাতুন। সম্মাননীয় অতিথি অধ্যাপক ডক্টর রমেন কুমার সর মহাশয়কে বরণ করে নেবে বিভাগের অধ্যাপক। ভাষা কল্যাণ অনুষদের অধ্যক্ষ প্রফেসর অধ্যাপক চাঁদমালা খাতুন, অধ্যাপক ডক্টর বাবুলাল সিল মহাশয়কে বরণ করে নেবে মিরাজউদ্দিন শেখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক, خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم. তেলাওয়াত কৃত কয়েকটি আয়াতের বাংলা অনুবাদ ঠিক এরকম পাঠ করুন। আপনার পালন কর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত হতে, আপনি পাঠ করুন আপনার পালনকর্তা অতি দয়ালু, যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন।
ধন্যবাদ মোহাম্মদ। ছোটো বসতে সবার অসুবিধে হচ্ছে, আসলে আমাদের অনেক বড় মঞ্চ ছিল, বিশেষ যান্ত্রিক কারণে সেটা ব্যবহার করা যাচ্ছে না। নীল ছোট মন অনেক বড়, এই ক্ষুদ্র পরিসরকে আমরা মেনে নিয়ে অনেক বড় পরিকল্পনা করেছি। প্রথমেই আজ অধ্যাপক ডক্টর মীর রেজাউল করিম মহাশয়, তাকে অনুরোধ করব। আলোচনা চক্রে উপস্থিত সকল সুধীজনকে শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের আলোচনার বিষয় হাজার বছরের বাঙালির সাহিত্য সংস্কৃতি। একালে মননশীল প্রামাণিক সমালোচক তথা বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক বাড়িবরণ ঘোষ, তাকে আমরা বিভাগের পক্ষ থেকে উপস্থিত হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে। বাংলাদেশের কলকাতায় যে ডেপুটি হাই কমিশন, সেখানে সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক, কারণ আজকে ওই যারা পার্শ্ববর্তী রাষ্ট্র বলছেন বাংলাদেশ থেকে এসছে, তারাই কিন্তু এই ভাষাটিকে আন্তর্জাতিক ভাষা করে দিয়েছে, একটি জাতির ভাষা হয়ে গেছে। এবং আমরা তো জানি যে 21 ফেব্রুয়ারি তাদের জন্য আর আন্তর্জাতিক ভাষা দিবস হয়েছে, আমরাও করি বর্তদের বাড়িত সালাম জব্বর বরকত, অনেকেরই বাড়ি আমাদের পশ্চিমবাংলা ছিল তখন অবিভক্ত বাংলা। সুতরাং আমরা শুধু পার্শ্ববর্তী রাষ্ট্রের নয়, আমরা নারী ছেঁড়া ধন সেই বাংলাদেশ থেকে আমরা পেয়েছি, তারা বলবেন, কারণ সংস্কৃতি তো ওইভাবে হয় না আমাদের কাছে। আমরা যারা সাধারণ মানুষ তাদের কাছে ওইটাই জিজ্ঞাসা করি। সময়ের তাগিদে প্রয়োজন বুঝে দুদিনের আন্তর্জাতিক জানে, আজকের এই যে বাংলা বিভাগের আয়োজনে হাজার বছরের বাঙালি সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা শীর্ষক আলোচনা চক্র, সেখানে আমি আশা করছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নানান দিক আলোচনা হবে। আজকের পরিস্থিতিতে আবার নতুন করে বাঙালির আত্মপরিচয় জানার এই যে চেষ্টা, এবং বাঙালির তার সঙ্গে সাহিত্য সংস্কৃতির পর্যালোচনা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। বাঙালি কারা, যারা বাংলা ভাষায় কথা বলে না কি তারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে থাকে, এবং বাঙালির দীর্ঘ ইতিহাস, এই সব কথা এখানে আলোচনা হবে। তার সঙ্গে বাংলা ভাষার কথা আমাদের মাননীয় নিবন্ধক তার বৈচিত্র্য এইসব আলোচনা করেছেন। বাংলা সাহিত্যের যে ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস, সেটাও আমরা সকলে নতুন করে কিছু বলার নেই, সকলে জানেন। অধ্যাপক সাইফুল্লাহ আমার দীর্ঘদিনের বন্ধুর মতো, হ্যাঁ, সুতরাং তিনি যখন বলেছেন টেলিফোনে স্পেশালি, তখন আমি না আসি। সে এখানকার গবেষকদের, কারণ যারা তরুণ এবং তরুণী যারা রয়েছেন তারা ভবিষ্যতে বিভিন্ন ধরনের রিসার্চ, মানে একটা খেলা হয়তো সেটা উচ্ছিষ্ট হতে পারে, তিনি ডাটাটা অনেকবার চিবিয়েছেন, পারেননি করতে, রিসার্চ কলারকে দিয়ে দিলেন তুমি এটা করো, তার 10 বছর কেটে গেল, না ঠিক পথে এগোচ্ছি, সেইভাবে যদি করতে পারেন তাহলে আরও রেজাল্ট তাড়াতাড়ি পাওয়া যায় এবং নতুন ক্রিয়েটিভ কিছু পাওয়া যাবে। সেই জন্য আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এখানে যারা তরুণ এবং তরুণী গবেষক রয়েছেন, আলিয়া বিশ্ববিদ্যালয় পার্ক সার্কাস ক্যাম্পাস কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক আলোচনা চক্রে উপস্থিত নিবন্ধক অধ্যক্ষ, অন্যান্য প্রভাষক, গুণীজন এবং আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, শুভ সকাল। সাউন্ড একটু বাড়ানো চাই,
আমি জনাব রিয়াজুল ইসলাম, বাংলাদেশ উপ হাইকমিশন, কলকাতা শিক্ষা ও ক্রীড়া বিভাগের কাউন্সিলর। পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের এই আন্তর্জাতিক আলোচনা চক্রে আমি আমন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের নাম কলিকাতা আলিয়া মাদ্রাসা। সেই প্রাচীন কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে আজকের কলিকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশেও কলিকাতা আলিয়া একটি বিশেষ প্রভাব আজও বিদ্যমান। এই মাদ্রাসার ছাত্র থেকে শিক্ষাবিদ ও আলেম ওলামা হয়েছেন। 1780 সালে বেঙ্গল প্রেসিডেন্সি তদানীন্তন গভর্নর মিস্টার ওয়ারেন হেস্টিংস কলকাতা মোহামেডান কলেজ নামে এই প্রতিষ্ঠানের স্থাপনা করেন। 1947 সালের পরে এই কলেজের বাংলায় পাঠ শুরু হয়। 2008 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বিল পাসের মাধ্যমে রাজ্য সরকার এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে এই বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে রয়েছে প্রায় 250,000-এরও বেশি মূল্যবান গ্রন্থ। বর্তমানে এই ইউনিভার্সিটিতে 28টি বিভাগে অধ্যয়ন সুযোগ রয়েছে। আধুনিক হোস্টেলে প্রায় 1200 ছাত্র ও 800 ছাত্রী বসবাসের সুযোগ রয়েছে। 3টি ক্যাম্পাসের মধ্যে প্রায় 6,500 শিক্ষার্থী, 3,500 আন্ডার গ্র্যাজুয়েট, 2,500 পোস্ট গ্র্যাজুয়েট এবং প্রায় 400 এর কাছাকাছি ডক্টরেট শিক্ষার্থী অধ্যয়ন করছে। শ্রোতৃমণ্ডলী, আপনারা জানেন ভারতের সাথে বিশেষ করে পশ্চিমবঙ্গের আমাদের দেশের আত্মার অবিচ্ছেদ্য সম্পর্ক যা কখনোই ছিন্ন করা সম্ভব নয়। আর আমি প্রারম্ভেই আমার বক্তব্যের বিষয় একটু বলি। আজকের অনুষ্ঠানটি মূলত বাংলা সাহিত্য বা বাংলা বিভাগের উপরে, কিন্তু আমি আমার দেশের কিছু বিষয় যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ বা ভারত সরকার ভারতের সাথে সম্পৃক্ত সেই বিষয়ে পরে কিছু বক্তব্য রাখব, যেটা আশা করি আপনাদের জন্য একটা জ্ঞানের বৃদ্ধির সহায়তা করবে। ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আমি স্মরণ করছি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থক, বিদেশি বন্ধু এবং সকল স্তরের জনগণকে যারা আমাদের অধিকার আদায় ও মুক্তি সংগ্রামে বিভিন্নভাবে অবদান রেখেছে। 1947 সালে দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হয় এবং পূর্ব বাংলাকে নিয়ে পাকিস্তান নামে একটি অসম রাষ্ট্রের সৃষ্টি হয়। বাঙালির অবিসম্বিত নেতা, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতি 1971 সালে উপনীত ভাবে জড়িত। এটি কয়েকটি শতাব্দী ধরে বিবর্তিত রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্যকে অন্তর্ভুক্ত করেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে থেকে শুরু হওয়া ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন পূর্ব বাংলার সাংস্কৃতিক আত্মপরিচয়ের মূল সূত্রটি বিকশিত হত সামনে রেখেই মুক্তিযুদ্ধের ভূমিকা পালন করেছিল। মহান ভাষা আন্দোলনে আমাদের জাতীয় ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা সংগ্রাম পরিষদ গঠন করেন। ভাষা সংগ্রামীদের দূরদর্শী সাংগঠনিক দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে, একটি অন্যতম গৌরবময় অর্জন। আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2022 উপলক্ষে বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষাভাষী জনগণ উদ্বুদ্ধ করেছেন। আমার মতে গ্রাম থেকে যে সংস্কৃতি জন্ম হয়েছে তাকেই এক কথায় লোক সংস্কৃতি বলে। সাহিত্য বিষয়ক গবেষক
ওয়াকিল আহমেদের মতে বাংলা সংস্কৃতিকে নব সংস্কৃতি, লোক সংস্কৃতি ও আদিম সংস্কৃতি এই তিন শ্রেণীতে ভাগ করা যায়। তবে লোক সংস্কৃতি হচ্ছে বঙ্গ সংস্কৃতির প্রধান ধারা। লালন গবেষক আবুল হাসান চৌধুরীর মতে লোক সমাজের জীবন চরণ ও দূরদর্শন প্রতিফলন আছে লোকবিশ্বাস, লোক সংস্কার আর লোকাচারে। লোক সংস্কৃতি লোক সম্প্রদায়ের গ্রামীণ মানুষের ধর্মীয় ও সামাজিক বিশ্বাস ও আচার আচরণ, জীবনযাপন প্রণালী, চিত্ত বিনোদনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই সংস্কৃতি। দীর্ঘ সময় ধরে একটু একটু করে এই সংস্কৃতির ধারা গড়ে উঠেছে। তবে এই সংস্কৃতি এখন নব সংস্কৃতি দ্বারা বিপর্যস্ত। নব সংস্কৃতির চাকচিক্যের কাছে ধীরে ধীরে পরাজয় ঘটেছে লোক সংস্কৃতি। এই বাংলা ভাষাই ছিল মূল প্রতিপাদ্য বিষয়। এর মধ্যে আমি যেটা বলবো যে আপনারা জানেন সালে ভাষা আন্দোলন হয়েছে, সেখানে বিশেষ অবদান নিয়মিতভাবে এটা এগিয়ে নিয়েছে। এটা আমি বলবো যে আমাদের স্বাধীনতার প্রথম একটা এটা আমি বলবো বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় বিশেষ অবদানে বঙ্গবন্ধু বিশেষ অবদান। পরবর্তী সময়ে ভারত বাংলাদেশের যে রিলেশন বর্তমান সরকারের সময় যে পর্যায়ে গিয়েছে সেটা আরও অনেক দূরে গিয়েছে। আপনারা তো খেয়াল করেছেন পদ্মা সেতুর বিষয়টা আজকে বর্তমানে বলেছি। আমি পদ্মা সেতু অর্থনৈতিক উন্নতির বিষয়গুলো আমি ধরেছি। তাছাড়াও বলবো যে বাংলা দেশ এপার বাংলা ওপার বাংলা এই পদ্মা ব্রিজ অনেক কাছাকাছি পদ্মা ব্রিজ হওয়ার জন্য আমাদের সাড়ে চার ঘন্টা কমে যাবে। সো আমি মনে করি যে এখন আমাদের দু দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নয়নের অবকাশ রয়েছে। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একই ভাষায় আমরা কথা বলছি, সংস্কৃতিও একই। আমাদের কবি সাহিত্যিক যারা আছেন সেখানে থেকে আমরা এবার বাংলা ওপার বাংলা যারা কবি সাহিত্যিক আছেন আমাদেরকে ভিন্ন কাউ কিছু মনে হয়নি। তো আশা করছি যে এই বন্ধন আরও জীবন। থ্যাংক ইউ স্যার। আমি এটা অনুষ্ঠানের চলাকালীন সময় শুনলাম, অত্যন্ত দুঃখজনক। আমি সম্ভবত আজকে আমাদের ওখানে যাব। আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে, ওনার চলে যাওয়াটা আমাদের সাহিত্যে একটা অপূরণীয় ক্ষতি। ওনার বিদেহী আত্মার জন্য দোয়া করছি। আশা করব যে ওনার যে মতাদর্শ, যে সাহিত্য দু বাংলায় যেন আমরা সবাই পড়ে আরও কিছু শিখতে পারি। আমার বিদেহী আশা করি। ধন্যবাদ।